বাজার মন্দা চিন্তায় বস্ত্র ব্যবসায়ীরা গত বছরের তুলনায় এবার বিক্রি কম তাই পুজোর মুখে স্বাভাবিকভাবে মন খারাপ তাদের দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক চাইছেন সকলেই কাশের বনে দোলা লেগেছে আকাশে পেজা পেজা তুলোর মতো মেঘ প্রকৃতি জানান দিচ্ছে মা আসছেন আর দিন কয়েক পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবে মেতে উঠবেন সকলেই শুরু হয়েছে অপেক্ষার দিন দিনগোনা কিন্তু উৎসবের এই মরশুমে মন খারাপ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেরই মন্দা অর্থনীতির প্রভাব পড়েছে সর্বত্রই বিক্রি বাটায় প্রভাব পড়েছে বস্ত্র প্রতিষ্ঠানগুলিতেও পুজোয় সকলেই চায় নতুন জামা কাপড় স্বাভাবিকভাবে বছরের এই বিশেষ সময়তে একটু বাড়তি বেচা কেনার আশায় থাকেন বস্ত্র ব্যবসায়ীরা কিন্তু এবছর মন্দা অর্থনীতির জেরে বিক্রি বাটা কমেছে অনেকটাই এমনটাই জানালেন ব্যবসায়ীরা তরুণ খারাপ অন্যান্য বছর থেকে ব্যবসায়িক মন্দা আর কাস্টমার গ্রামাঞ্চলের কাস্টমার নেই বললেই চলে মানুষের হাতে মনে হচ্ছে যেন পয়সাকড়ির অভাব এর মধ্যে দিয়ে ব্যবসা করা আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে গেছে অন্য থেকে সেল হাফ হয়ে গেছে অন্যবার এই সময় দোকানে কাস্টমাররা ভিড় লেগে থাকে এবছর একদম ভাগ এর পেছনে কারণ হিসাবে তাদের দাবি এবছর ব্যাপক ক্ষতি হয়েছে পাট চাষে কম বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছেন প্রায় সমস্ত পাট চাষি ক্ষতির মুখে সীমান্ত পরিবহন ব্যবসা অথচ সীমান্তের এই ব্যবসার ওপরেই নির্ভরশীল ট্রাক মালিক ট্রাক চালক থেকে শুরু করে অনেকেই এরকম বেশ কিছু সমস্যার কারণেই অর্থনৈতিক সংকটে জেরবার প্রায় সকলেই ব্যবসায়ীদের দাবি পুজোর এই সময়টাতে তারা নাওয়া খাওয়া ভুলে কাজ করেন অথচ এবছর এমন অবস্থা দোকান প্রায় ক্রেতাশূন্য এবার বাজার ব্যাপক খারাপ সেই জন্য চিন্তায় আছি মালও আছে বিক্রি কম পড়ে না আশা করি বাজারে গত বছর তুলনায় খুবই খারাপ সেই টাইমে আমরা আছে দোকানে প্রচন্ড ভিড় আমরা খাওয়া দাওয়া করতে পারি না কিন্তু এখন প্রতিদিনই বাড়ি থেকে খাওয়া দাওয়া করতে যেতে পারছি এমনকি ঘুমিয়েও আসছে এরকম পরিস্থিতি বাজারে মায়ের আগমনের প্রাককালে সকলেই চাইছেন দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি হাসি ফুটুক সকলের মুখে অন্যান্য তুলনায় তনায় এবছরের বাজার শক্তি খুব খারাপ যাচ্ছে যেমন কুড়ি বাইশ দিন আগে থেকে আমাদের একটা ভালো বাজার উঠত সেখানে এবারের বাজারটা অনেকটাই ডাউন আর গেলে দেখতে বড় দোকানদাররা তবুও কিছু বিক্রি করছে কিন্তু শুধু বড় দোকানদার দিয়ে দেখলে তো হবে না সার্বিকভাবে ছোট দোকানদাররা অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে নিউজ বনগা bon